বলে দিদি, আজ আমি ধনন্তরিকে মারলাম, এইবার কে মার পূজারে পোছাস হবে না, এই বিশ্ব মান ছাড়ে না। না দিদি না, এখন না তোমার অনেক কাজ বাকি, এখন অনেক বাকি আছে। হ্যাঁ দিদি, বলে না তো বলো। দিদি গো, তুমি এখান থেকে চলে যাও ওই শনকার ভবনে, সেখানে গিয়ে শনকাকে রন্ধন পূজা করতে বলবে, আর সেই রন্ধন পূজার পান্তার মধ্যে তোমার কালকুর বিষ দিয়ে দেবে। সেই পান্তা শনকার ছয় পুত্র খেয়ে সবাই এক করে মারা যাবে, আর চন্দ্রধর পুত্র সকল পাগল হয়ে তোমাকে মাতৃজ্ঞানে করবে। শিক্ষা তো আজ আমি কেমন বেশি যাব সরকার ভাবনে। দিদি গো, এর জন্য কেন চিন্তা করছো? তুমি যাবে না ওই শনকার মাসমারূপ ধারণ করে। তাহলে আরে দেরি নয়, আয় আমার সাথে, আজ মা সুন্দর করে সাজিয়ে দিবি, আজ আমি মাসির রূপ ধারণ করে যাব রানী শনকার ভাবনে। ওরে জীবনের সার তুমি, প্রভু গো আমার, প্রভু নামে জানাই আমি, চরণে তোমার রোশার তুমি, প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি, চরণে তোমার।
কি লেখা লিখেছ আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু, তুমি নাও ভাব রহো নাম জানাই আমি চরণে তোমার, জীবনের সব তুমি প্রভু গো আমার রহো নাম জানাই আমি চরণে তোমার, রহো নাম জানাই আমি চরণে তোমার, রহো নাম জানাই আমি চরণে তোমার। প্রেমা সনকাম সনকারি একি কে তুমি আমায় নাম ধরে রাখছো কেন? প্রেমা তুই আমার চিন্তাই পারবি না রে মা, আমি তোর মাসিমা হই রে মা। মাসিমা? আরে মা, আমি তোমার সত্যি চিনতে পারছি না। ওরে মা, আমি সম্পর্কে তোর মাসিমা হই, তুই আমার চিনতেই পারবি না। মাসিমা গো, আজ তুমি এইখানে বসে মাসিমা? ওরে মাসিমা, মাসিমা গো, আজ বহুদিন পরে তোর ভবনে আমি এসেছি। হ্যাঁ মাসিমা, আমি এসেছি যখন আমি বসবো তোরে মা। বসে মাসিমা সনকারে, এইখানে বসে মাসিমা, আজি বসো বসো। আমি তোর একা দেখতে পাচ্ছি, তোর ছয় ছেলে কোথায় গিয়েছিল বাবু? মাসিমা, আমার ছয় ছেলে খেলতে গিয়েছে মাসিমা। তুই কোন দেব দেবীর পূজা করিস না? মাসিমা গো, ওগো মাসিমা, আমার স্বামী যে দেব দেবীর পূজা করে আমি সেই দেব দেবীর পূজা করি মাসিমা। ওরে মা সনকা, আমি একটি দেবী পূজা করতেই বলবো, সেই দেবী পূজা করবি রে মা? সেই পূজার নাম কি মাসিমা? ওরে মা সনকাম, সেই পূজার নাম হলো দেবী রন্ধন পূজা রে মাসিমা। ওগো মাসিমা, ওই রন্ধন পূজা করলে কি বা হয় মাসিমা? ওরে মা সনকাম, গৃহের মধ্যে দেবী রন্ধন পূজা করলে গৃহের মঙ্গল হয় মাসিমা, স্বামী সন্তান সবাই সুখেই থাকে রে মাসিমা। আরে মা, ওগো মাসিমা, আজ আমার সংসার মঙ্গলের জন্য আমি দেবী রন্ধন পূজা করবো, কিন্তু ওই রন্ধন পূজায় কি কি লাগে আমি তো জানি না মাসিমা। ওরে মা সনকা, তাহলে আমি এক এক করে বলছি, আর তুই শোন মা, শোন, বলে দাও মাসিমা। ও রন্ধে আজ কি সনকারে আজ লাগে গো, মাসি বলি দয়া মারে ও রন্ধে লাগে গো, বলি দয়া মারে ও রন্ধে পূজার ভাত প্রথম রাধিবি,
হাড়ি পান্তা করে সাতো হাড়ি পান্তা করে মাসি রাখি যত করে ওরকে পিঠে করবি পায়েস করবি পিঠে করবি মাস পায়েস করবি কি রাখবি যত করে ওরকে আমি সব কিছু জোগাড় করে আনছি আমি তোমার দেখে দেবো কিন্তু নারে না
আজ আমি মাসির বেন তোর সর্বনাশ করতে এসেছি। শাস্ত্র নাগে উদ্গারিত বীর দিয়ে দেবো সাথে বন্দার মতলে প্রভাতে ছয় ছেলে খেয়ে ও কাল ছাড়িয়া পরে লক্ষ্যে করিবে গম চার পুত্র সেগে পাগল হয়ে আমার পূজারি প্রচারি করবে এই বিশ্বমান শনকা ঘুমিয়ে পড়েছে, এইবার শনকাকে ডাকতে হবে। ওরে মা শনকা, শনকা রে, ওরে মা, অনেক বেলা হয়ে গেছে রে মা। শনকা ঘরে কি স্বপ্ন দেখেছি মাসিমাগু? শোন মা শোন, ও কিছু হবে না, তাই নাকি? প্রভাত যখন হয়ে গেছেন এখন আমি আসি রে মা। মাসিমা, ও গো মাসিমা, আজ আমি সারা নিশ্চিত রন্ধন পুজো করেছি, আমার বাড়িতে কিছু খেয়ে যাবে না মাসিমা? ওরে মা শনকা, বল না মাসিমা, যে বাড়িতে আমি পূজা দিই রে মা, মাসিমা গো, জল আমি গ্রহণ করি না মাসিমা, অন্য দিয়ে আমি খেয়ে যাবো। বেশ মাসিমা, তবে শোন মা শোন, যাওয়ার সময় একটি কথা বলে যাই। বল না মাসিমা। প্রভাত যখন হয়ে গেছে মাসিমা গো, প্রথমে মা অনুসারে পূজা দিয়ে মাসিমা প্রথমে খেতে দেবে তোমার ছয় ছেলেকে। বেশ মাসিমা। তারপর খেতে দিও যত পাড়া প্রতিবাসী। তাই হে মাসিমা, আসি রে মা, এসো মাসিমা। তবে কথাটা যেন মনে থাকে, মনে থাকবে মাসিমা। আসি শোনো, আবার আসো মাসিমা, আবার আমি এসে দেখে যাবো। এসো মাসিমা। না না মাসিমা চলে গেলেও আমার খোকারা কোথায় আমি তাহলে দেখতে পাচ্ছি না। আমার খোকাদের আমি একটু ডেকে দেখি। আমরা রাজপুত্র হয়ে কেমন করে পান্তা খাবো মা? আরে শোনো না, আজ আমি সারাদিন সাথে রন্ধন পূজা করেছি, তাই তোমাদের পান্তা খেতে হবে। রন্ধন পূজা করলে পান্তা খেতে হয়? হ্যাঁ পান্তা খেতে হয়, কিন্তু একদিন পান্তা খেলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তো? না। আরে ছোট বসি চল, আরে বসো, আরে পান্তা খাবো চল। অনেক কিছু দিয়েছি, অনেক কিছু দিয়েছি, তো খাবে আসলে কি হয়েছে ওই হাড়ির মধ্যে গোল গোল আর শিঙ্গটা, এগুলো কি গো মা? ও বড় খোকা, হাড়ির মধ্যে নাই গোল গোল শিঙ্গটা। ওরে ছোট, ওগুলোকে তেলের পিঠে আর নারকেল পিঠে বলা হয়। ও আমাকে দাও, বসো আমি দিচ্ছি। ও
আমার তো শব্দ দিলে দিয়েছি, সে আমার পেট্রোল ভাজা দিলে না? পেট্রোল ভাজা? পেট্রোল ভাজা? এই ও তো পটল ভাজা কিচ্ছু জানে না। এ ভাই, কতদিন জিভ ছানিস না? হ্যাঁ, এক মাস। ওই পটল ভাজাকে পেট্রোল ভাজা বলছিস? তুমি ওকে মারলে কেন? ওমা, বুঝতে পারিনি তাই বুঝে দিলাম। দুষ্টুমি করো না। একটু জল দাও তো, বসো, আমি জল দিচ্ছি। আমার কলসিতে একটু জল নেই, আমি কেমন করে বলবো যে ওরে খোকা, আমার কলসিতে জল নেই, আমি কেমন করে বলবো? হ্যাঁ, আমি যে বলতে পারবো না। জল দাও না, আমার জল পিপাসায় বুকের ছাদটা ফেটে যাচ্ছে। ওরে খোকা, মা দেখ না খোকা, আজ আমি সারাদিন শুধু রন্ধন পূজা করেছি, একটু কলসিতে জল নেই, তাই বলছি তোমার দুই ভাই বসো, আমি যাব আর চলে আসবো খোকা। দাঁড়াও মা। ওগো জননী আমার, সন্তানদের খেতে দিয়ে তুমি জল আনতে যাচ্ছ মা, থেকে সন্তানদের অমঙ্গল হয় মা? না রে খোকা, না, আজ তোরা অমন করে বলিস না। হ্যাঁ, আমি যাবো আর চলে আসবো খোকা, তোমার দুষ্টুমি করবে না খোকা, আমি আসছি খোকা। খোকা তোর কে বলেছে যে সন্তানদের কোলে পান্তা দিয়ে জল আনতে গেলে অকল্যাণ হয়? আমি জানি, তুই সব জানিস, সব জানিস। মাকে ডাকছিস কেন? কেন মা ডাকছিস কেন? দুই ভাই আলোচনা করছি, মাকে ডাকছিস কেন? আমার মনে হয় এই পৃথিবীতে মার কারণ নেই, জানো, শুধু তোর একার আছে সারাক্ষণ শুধু মা মা। মা এলে মাকে একদম বলবি না, ঠিক আছে? দেখ ভাই, মা তো চলে গেছে, কখন আসবে তার ঠিক নেই। না আচ্ছা, কে আগে খেতে পারে দেখা যাক, কে আগে খেতে পারে। আমি তো আগে খাবো, শুরু কর, দেখবো কে আগে খেতে পারে। আরে শুরু কর। একটু পান্তা আমার খেয়ে নাও, ঠিক হয়ে যাবে দাদা। ওরে ছোট, কেন বুঝতে পারছিস না জলের পিপাসা কি রন্ধন পূজার পান্তা আমার গিয়ে মেটে দেবে? আজ আমার কি মনে হয় জানিস, আজ আমার মনে হয় এই রন্ধন পূজার পান্তাতে নিশ্চয় বিষ আছে। ওগো দাদা, কোন মা পেরেছে দাদা সন্তানদের খাবারের মধ্যে বিষ দিতে? তুমি কথা ভেবো না দাদা, তুমি কথা ভেবো না।
ওরে ছোট, যদি নাই রন্ধন পূজার পান্তাতে বিষ থাকবে, আজই রন্ধন পূজার পান্তাকে আমাদের এমন হলো কেন? আমাদের গলা বুক যে জ্বালায় জ্বলে যাচ্ছে, আমি যে নিঃশ্বাস নিতে পারছি না, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। ওরে ছোট, একটিবার জন্য মাকে ডেকে দেন না, মা যদি আমাদের ডাকা সারায় একটিবার জন্য তোরা করে ফিরে আসবে। আমি ডাকছি দাদা, মা যজ্ঞরে বোধারিণী মা, আজিও পাশানি মা, আজ বিশের জ্বালা বড়ই জ্বালামা, সইতে পারিছি না ও গরিব ধারিণী মা, ও পাশানি মা, বিশের জ্বালা বড়ই জ্বালা, সইতে পারি না ও গরিব ধারিণী মা। পান্তা দিয়ে গেছো চলে গলানি বারে, জল দাও গো ও জননী, জীবন যাই গো জলে। আমাকে ছুটি কোথায় যাস না, আমাকে একটু শক্ত করে ধর, আমি যে দাদা তুমি আমার ছেড়ে বহু দূরে চলে গেলে গো দাদা, কে বলবে ওরে ছোট? খেলার সময় হয়ে গেছে, খেলতে যাবে না, বলো না নিয়তি তোমার কাছে কি অপরাধ করেছিলাম আমরা? আজ আমার পিতা মাতার কাছ থেকে আমাদেরকে কেড়ে নিচ্ছো, কে হতে পারে না, কে হতে পারে না। শিকানা কি বে
কে কাঁদা হাসি কান্না কি বেদনা নিয়তি আমাকে কাঁদা কে যেন কে যেন বলছে চলে আয় রে চলে আয়, আমি আসি এই জলের ঘাটে জলের ঘাটে অমন করে মামা বলে বিশ্বাস কেন আস্তরা আস্তরা অমন করে ডাকিস না ডাকিস তোরা চলে যা হরি ডাকে মামা হাজে বলি রে কেনরি জলে ঘটি ডাকে মামা বলি রে কি জানে কি ঘটে বিধি পুত্র দিল রাতে গো জলে ডাকে মামা আজকে নরি জলে আমি আসি
করি খোকা, এইটা একটা আমি জলিস খোকা। খোকা আজ তোরা কেন কথা বলছিস না, আমার সঙ্গে কথা বল। এই দেখ না খোকা, এই খোকা আজ তোরা মাটিতে অমন করে পড়ে আছিস কেন, আমার সঙ্গে কথা বল। এই দেখ না আমি জলিস খোকা, আমার সঙ্গে কথা বল। আজ তোর মায়ের উপর অভিমান করে চলে যেতে পারিস না, আবার সরি কথা বল না। আমি গো ই আমার বাচ্চা দিল আমি গো বাচ্চা দিল সবে তো হারি ভাতরা দিলাম, সবে তো হারি ভাতরা দিলাম, বাচ্চা দেহের ঝোল আরে কোথায় রহিলে ও হরিহর, কোথায় রহিলে ও দিগমর, দেখো মামা বলে মাসি নহিরি সরি বলাসি, মাসি নহিরি সরি বলাসি, কিশোর বোধা ও মহারাজ, কোথায় আছো ও মহারাজ, এসো তোমারা গোরে গোপিকালে রানা, বাঁধলাম গো বাচ্চা দেহের ওই জন্য গোপিকা মহারাজ। জয় শিব শম্ভু। একে আরাধ্য দেবতা শঙ্করের মন্দিরে বসে আমি শঙ্করের করছিলাম পূজা, সেই সময় সরকার গেহেতে মহারাজ মহারাজ বলে কেন আমাকে রাখছে, তাহলে সরকারের কোনো বিপদ হয়েছে? না না না, আর আমি এখন থাকবো না, এখনই যাবো গেহেতে, আমি দেখতে চাই সরকার কেন কেন আমাকে ডাকছে। কেন তোমার এলো মেলোকে সে কেন করছো কন্দন, বলো সলকা বলো কেন কেন কাচ্ছো তুমি। আজ আমাদের ছয় ছোটি মারি আমার ছেলে তোমার ছেলে তারা সবাই যে মারা গেছে, মা
বিয়ে হতে পারে না, সোনা কি হতে পারে না, আমাদের সন্তান কোনোদিন আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি তোমার কাছে বলবো গো, দেখো না এসেছিল এক বুড়ি মেয়ে, সে বলেছিল আমি তোর মাসি, ওই মাসি ওই রতন পুজো করতে বলেছিল, আমি রন্ধন পূজা করেছি, ওই রন্ধন পূজার পান্তা খেয়ে আমার ছয় ছটি বাড়ি আমার ছেড়ে চলে গেছে। মস্ত করে ভুল করেছো তুমি, আমার অনুমতি না নিয়ে গিয়ে তো করছো তুমি অন্ধন পূজা। তুমি কি জানো শোনকা, এই অন্ধনে পূজা কার পূজা, এই অন্ধনে পূজা হলো ভাই শয়তানি মনসার পূজা। ওই শয়তানি মনসা তোমার মাসিমার রূপ ধরে এসে তোমার ছটি সন্তান কেড়ে নিয়ে গেছে তোমার বুক থেকে। শোনকা চিনতে পারলে না, চিনতে পারলে না ওই ছলনা ওই নাগিনীকে। কাকে তুমি মা বলছো শোনকা, কাকে তুমি দেবী বলছো শোনকা, ওর দেবী হওয়ার কোনো যোগ্যতা নেই, ওর মা হওয়ার কোনো যোগ্যতা নেই শোনকা, ও যদি মা হতো শোনকা। ছটি সন্তান তোমাকে ছেড়ে চলে গেছে বহুত রে, কেন কেন আছো গৃহে যাও শোনকা, গৃহে তো ছয় ছয় বধুমাতা আছেন, আর তুমি কি করবে কেন, তুমি নিজে হাত ভেঙে দেবে ওদের হাতের শাখা, আমি কেমন করে আমার সন্তানদের শীতের সিঁদুর মুছে দেব, হাতের শাখা আমি ভেঙে দেব, আমি পারবো না। আমার লল্লাটে লিখেছে অকালে আমি আমার ছয় ছয় পুত্রকে আমি হারাবো, তাই হয়েছে শোনকা তাই হয়ে গেছে, অকালে ছয় পুত্র আমাকে ছেড়ে চলে গেছে বহু দূরে, এই অন্ধনে ছাড়া তুমি ছেড়ে গেলে আমি আমার ছয় পুত্রকে নিয়ে মহা শ্মশানে গিয়ে আমি যে দাহ করে আসবো। আমি তোমার ওই গৃহের মধ্যে যাব না, আমি যাবো শিব শঙ্কর মন্দিরে, কে বলবো ওগো ঠাকুর, আজ তো এত নিষ্ঠুর এত পয়সা বলো না, একটি মায়ের কোল থেকে ছয় ছয় বারে কেমন করে কেড়ে নিতে পারো, আমি তোমার কাছে অঞ্চল পেতে ভিক্ষে চাইছি, আমার সন্তানদের ভিক্ষে দাও, আমার সন্তানদের ভিক্ষে দাও, সারাটা জীবন আমি তোমার বিন্দ জলে পুঁচেছি ঠাকুর, তোমার পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জল ঘনি করি না, আজ তোমার ভক্ত রাধা চন্দ্রধরে ছয় ছয় পুত্র মুখ থেকে তুমি কেড়ে নিলে শঙ্কর, আজ পুত্র সঙ্গে পাগল হয়ে কেঁদে কেঁদে চলেছি তোমার ওই মন্দিরে। শনকা পাথরের দেবতা কোনোদিন তাকে সাড়া দেবে রে শনকা, আর কোনোদিন তোমার সন্তান তোমার কাছে ফিরে এসে বলবে না গজননী।
আমার যে বড় খোঁজা হয়ে গেছে, এক মুঠো খেতে দাও জাননি, এক মুঠো খেতে দাও, কোনদিন আসবে না শালকা কোনো। এই খোকা খোকা রে, আমি তো দেখতে পাচ্ছি না কেন, এই খোকা পুত্র গো। নীরবে ঘুমিয়ে আছে মোর পুত্র, সোনার বরঙ্গ হয়ে গেছে নির্বর। এই খোকা এই খোকা খোকা রে খোকা রে, ওই দেখি না বাবা, ওই দেখি না বাবা, দেখতে দেখতে পোপাতে হয়ে গেছি হয়ে গেছি। তোরা পুষ্প চাহিনে যাবি না, তোরা যদি পুষ্প না নিয়ে আসিস আমি আরাধ্য দেবতা শঙ্করের কেমনে করবো পূজা করবো পূজা। ওর বাবা ওর ওর বাবা ওর, একবার ওর একবার পিতা পিতা বলে ডাক খোকা, একবার পিতা পিতা বলে ডাক খোকা। আজ থেকে আমার পিতা তাকে শোনা করল না, শোনা করল না, আজ থেকে হয়ে গেলাম আমি, হয়ে গেলাম আমি ভাগ ভাগ। শয়তানি মনসা দৌড় থেকে হাসবে, শিকার করবে না পুত্র হারিয়ে রাজা চন্দ্রধর আজ কি করতে চলেছে। ভাগ্য পিতা হয়ে আমার সন্তানদের মুখে আমি নিজে করবো অগ্নি দাও করে চলবে চিতা, সোনার দেহ পুড়ে হবে আর হাসবো, আমি দেখবো আর হাসবো। স্বপ্ন আমার ভেঙে গেছে, ভেঙে গেছে, পুত্র গেছে মারা, গেছে ওরে খোকা ওরে খোকা। আর এখানে ডাক খোলা রে বাবা, খোলা রে বাবা, আজ থেকে তোদের ঠিকানা কোথায় যাবি, ঠিকানা কোথায় যাবি, আজ থেকে তোদের ঠিকানা হবে ওই, ঠিকানা হবে ওই মহাশ্মশানে খোকা। আমি তোকে দেখতে পাচ্ছি না কেন, তোর কোথায় খোকা, কেমন দেখতে পাবে গো চোখ,
তোমারে ভুলে তোমারে চয় চয় সন্তানকে তুমি নিজে হারিয়েছ মা। আমরা তোমাকে চিনি, পিতাকে চিনি, চম্পবি নম্বরে চিনি, বহু বহু দূরে চলে গেছি। যতই দেখো না কেন, কোনোদিন আমরা তোমার কাছে ফিরে আসতে পারবো না গো মা, কোনোদিন এসে বলবো না ও গো জননী। আমাদের বাবা কোথায় কিছু একটু মতো কেটে দাও মা, আমাদের কেটে দাও। আমরা যে তোমার খোকার আত্মা আর তোমার কথা বলেছি, ওরে খোকা আজ তোর মায়ের ফাঁকি দিয়ে চলে যেতে পারিস না, আমি যে মা আমার কোনো তারা ফিরে আই খোকা, একটি বার ফিরে আই খোকা। ওরে মনে পাখিটা আশায় যো, কিয়া গিলা বিছি চলে গেল মরে গেল দিয়ে গেল ফাঁকি আমার, চলে গেল মরে গেল মনি পাখিটা আশায় যো, কিয়া গিলা বিছি আছি আমি, মনি পাখিটা আশায় যো, কিয়া গিলা বিছি আছি আমি, চলে গেল মরে গেল দিয়ে গেল পাখি আমার, চলে গেল মরে গেল দিয়ে গেল পাখি। আওয়াজ করে দিতে পারিস না,
শান্ত হও সরকার, তুমি শান্ত হও। এভাবে তুমি যদি ভেঙে ফেলো বলতে পারো সরকার, কেমন কিভাবে আমি বাঁচব সরকার? আমি যে মা, আমি মা হই কেমন করে আমার এই মন আমি শক্ত করে রাখবো? মহারাজ তুমি যেমন মা আমিও তো পিতা। মহারাজ সন্তানের জন্য শুধু তোমার মনকে হাহাকার করে সরকার, সন্তানের জন্য আমার মন কি হাহাকার করে না? ভুলে যাও, ভুলে যাও সনকা, ভুলে যাও। আজ থেকে তুমি মনে করে নাও আমাদের সন্তান ছিল না। আমি যে মা, আমি মা হই কেমন করে আমার সন্তানদের ভুলে থাকবো? তুমি পারো, আমি পারি না। তোমরা যে নারী জাতি সনকা, তোমরা চিৎকার করে একে হালকা করতে পারো সনকা, কিন্তু আমরা, আমরা যে তোমাদের মতো চিৎকার করে কেঁদে বুকটা হালকা করতে পারি না সনকা, এটাই তো সব ব্যথা বেদনা এই বুকে জমা রেখে আমাদের যে এগিয়ে যেতে হয়। জানো সনকা, জানো রাতির অন্ধকারে দেখুন আমি ঘুমিয়ে থাকি, আমার ওই জয় জয় পুত্র স্বপ্নের মধ্যে আমাকে দেখা দেয়। আমাকে বলে, ওগো পিতা কেন কেন আছো এখন রবে ঘুমিয়ে? ওই দেখো পিতা, ওই দেখো, দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে। আমরা যে পুষ্প এনেছি পিতা, ওঠো ওঠো পিতা, ওঠো যা বোন আরাধ্য দেবতা শঙ্করের মন্দিরে কেন্দ্রে শঙ্করের করে পূজা। হঠাৎ হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আমি চিৎকার করে ডাকি, সপ্ত কোনদিন সত্য হয়, স্বপ্নের মধ্যে দেখা দেয় ছয় ছয় পুত্র বহু দূরে। পারছি না, পারছি না শোনো, আমি আর পারছি না। ওই শয়তানি মনসা সব সময় আমার কিছু সারের মতো আছে, এই চম্পমি নগরে যদি আমি থাকি আমি যে পাগল হয়ে যাবো সরকার। তাই আজ আমি কি সিদ্ধান্ত করেছি, ছয় ছয় পুত্র বেচারা বলতেন এখনই এই মুহূর্তে এই চম্পমি নগরে ছেড়ে নি আমি যেতে চাই ওই বাণিজ্যে। আজ তুমি মন করে বলো না মহারাজ, আমি তোমাকে পারবো না, আমি রাজিতে মহারাজ। ওগো মহারানী মহারাজ, কেন বুঝতে পারছো না তুমি আমি যে বণিক জাতি, বাণিজ্য আমার ধর্ম। মনে করে চোখের জল ফেলে আমার বাণিজ্য যাত্রা অপেক্ষা করো না সনকা, একটিবার একটিবার তুমি হাসি মুখে বিদায় দাও সনকা, সনকা। এক কথা বার বার শুনতে আমি পছন্দ করি না সনকা, আমি তাকে সিদ্ধান্ত করেছি বাণিজ্য যাবই যাবো। আজ আমি তোমার কাছে বিদায় নিলাম না সনকা, তোমার কাছে বিদায় না নেন, এখন এই মুহূর্তে আমি চললাম ওই বাণিজ্যে। তোমার পায়ে ধরি আজ বিনয় করি, তুমি মানে যে যে তোমার পাহাই হে বিনয় করি, মানে যে যে সরকার বলো না সরকার।
বলে আমাকে না দেখাস না তোমার পাহাই নাই করি মানে যে হে তোমার পাহাই নাই করি মানে